আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেকটুল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে মূলত হচ্ছে একটি বিষয় নিয়ে ক্লিয়ার করব, সেটা হচ্ছে ইদানিং অনেকেই আমার কাছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে ছবি পাঠিয়ে বলেছেন, ভাই আপনারা যেই মেটাল গেটি তৈরি করেছেন এটা কিন্তু এত ফিনিশিং ভালো না, অথবা হচ্ছে এটা কিন্তু তেমন কাজ করবে কি না, বা এটা কিন্তু স্টিলের না। আমরা কিন্তু এখন নতুন পাচ্ছি বা নতুন ভিডিও আমরা অনেকেই অনেক চ্যানেলে বের করছে বা অনেক জায়গা থেকে আমরা ভিডিও দেখতে পাচ্ছি যেগুলো অনেক সুন্দর বা স্টিলের তৈরি। তো আসলে স্টিলের কি অ্যালুমিনিয়াম সেটা মূলত ক্লিয়ার করার জন্য আজকে ভিডিও তৈরি করা। আমি কাউকে ছোটো করছি না, অবশ্যই আমি বিষয়টি হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার করার জন্য এই ভিডিওটি তৈরি করা। এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যালুমিনিয়ামেরই, এইরকম অ্যালুমিনিয়ামের কিট থেকেই এটাকে ফিনিশিং করে এরকম তৈরি করা হয়েছে, যেটাকে অনেকেই হচ্ছে ইউটিউবে বিক্রি করছে বা বিভিন্ন পেজে এটা বিক্রি করছে, যেটাকে বলা হয় স্টিলের তৈরি মেটাল কিট। আসলে এটা স্টিলের কিট নয়, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি। স্টিলের কিটটাকেই মূলত এইরকম ফিনিশিং দিয়ে অর্থাৎ পলিশিং করে এটাকে এরকম একবারে চকচক করা হয়। তো আমরা আসলে একটা জানি, বাঙালির একটি কথা আছে যে চকচক করলেই শোনা হয় না, মূলত হচ্ছে চকচক করলে যে এটা থেকে টিউবওয়েল থেকে পানি তুলবে এমন কিন্তু না। অলরেডি অনেকে ফেল হয়েছে যে এটাতে টিউবওয়েল থেকে তুলতে পারে না। তো এই ভিডিওটির শেষে আমি আসলে পুরো একটি স্ক্রিনশট দেবো, যে আমাদের কাছ থেকে মূলত যারা নিয়েছিলেন সেখান থেকে একজন কাস্টমার আমাদেরকে একটি ভিডিও পাঠিয়েছে, উনি টিউবওয়েল থেকে তুলে পানি আমাদেরকে পুরো চেক করে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে এইভাবে উনি পানি তুলতে পেরেছেন। তো সেটা দেখার জন্য আপনার ভিডিও শেষে দেখতে পাবেন যে কীভাবে হচ্ছে উনি আসলে ব্যাপারটি সত্যি কি না। তো দেখুন, এটা দিয়ে মূলত হচ্ছে জাস্ট 1-2 মিনিট পলিশিং করে এটাকে পুরো চকচকে ভাব নিয়ে এসেছে, এরকম চকচকে করে দেওয়া হয়েছে পলিশিং করে, শুধুমাত্র পলিশিং করে। তো অনেকেই মূলত এটাকে আসলে মানে আপনারা তো বুঝেন না আসলে অনেক কিছু, যার কারণে এটাকে বলা হয় যে এটা হচ্ছে স্টিলের। তো আসলেই আমরা জানি যে স্টিলের তৈরিতে সবসময় হচ্ছে এটাকে ম্যাগনেট বা চুম্বক কিন্তু আকর্ষণ করে, যারা বিক্রি করছে স্টিলের তৈরি বলে, আমি যারা নিয়েছেন স্টিলের বলে আপনারা প্রুফ করবেন কিভাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা। আমি একটি ম্যাগনেট নিয়েছি, যদি এটি স্টিল হয়ে থাকে অবশ্যই ম্যাগনেটের মধ্যে টাচ করবে বা লেগে যাবে। তো যেটা মূলত হচ্ছে স্টিল, দেখুন সেটার মধ্যে কিন্তু লেগে যাচ্ছে, যেটা স্টিল সেটাতে কিন্তু লেগে যাচ্ছে, আর যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম সেটা কিন্তু লাগছে না, স্টিল হলে কিন্তু অবশ্যই লাগবে। তো যারা মূলত হচ্ছে স্টিল বলে বিক্রি করছেন, প্লিজ আপনারা মানুষকে এইভাবে বিভ্রান্ত ছড়াবেন না বা মানুষকে এইভাবে ঠকাবেন না, কারণ স্টিলের তৈরি যদি হয়ে থাকে এটা অবশ্যই ম্যাগনেট ধরবে। আর পলিশিং করলে যে এটা ভালো হবে এমন না, আমি এবার এই পর্যায়ে আসি। পলিশিং করলেই কিন্তু এটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, আর ক্ষয় হলে কিন্তু এখান থেকে প্রপারলি কাজ করবে না। অনেক সময় যেটাকে বলা হয় চোরা লিক, এর মধ্যে কিন্তু ছোটো ছোটো ফুটা ফুটা থাকবে, এখান থেকে পানিটা লিক করবে। তো এই ভিডিওটি মূলত আমাদেরকে পাঠিয়েছেন কুমিল্লার চান্দিনা থেকে মোহাম্মদ নূর আলম ভাই, উনি হচ্ছে এই ভিডিওটি আমাদেরকে পাঠিয়েছেন। পাঠিয়ে উনি স্ক্রিনশট দিয়েছেন যে উনি আমি ঠিকানা জানতে চেয়েছিলাম যে আপনার ঠিকানা কোথায়, তো উনি জানিয়েছেন যে উনি ঠিকানা কুমিল্লা চান্দিনা। তো এইরকমভাবেই হচ্ছে উনি এটা এইভাবে হচ্ছে টিউবওয়েল থেকে পানি তুলতে পেরেছেন। আমি আসলে ভিডিও সেভাবে করছি না, কিন্তু এই ভিডিওটি আমি দিয়েছি। এরকম অনেকেই স্ক্রিনশট বা ভিডিও বা ফোন করে বলে যে আমাদের টিউবওয়েলের যে মেটাল কিট দিয়ে টিউবওয়েল থেকে পানি তুলতে পেরেছেন। আসলেও যারা পারে না আসলে তারা পারে না, না পেরে উল্টা পাল্টা কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছে। আপনারা সেগুলো ইগনোর করে কাইন্ডলি এই পাম্পগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন, যারা পানির সমস্যায় ভুগছেন আপনারা এটা নিতে পারেন আমাদের কাছ থেকে। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।